বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে। হ্যাঁ, সরকারি নিয়োগ। কি কি পোস্ট রয়েছে দেখুন, এক তো সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার মেল, ম্যাট্রন ফিমেল, কুক, দেন হেল্পার পোস্টে নিয়োগ হচ্ছে, দারোয়ান কাম নাইট গার্ড রিক্রুটমেন্ট হচ্ছে এবং কর্মবন্ধু পদেও নিয়োগ হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনও ভিন্ন। সুপারিনটেন্ডেন্ট এই পোস্টের জন্য গ্রাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি লাগছে। ম্যাট্রন অর কেয়ারটেকার এই পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। কুক এই পোস্টের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা লাগছে। হেল্পারের ক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাস যোগ্যতা, দারোয়ান কাম নাইট গার্ডের ক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এবং কর্মবন্ধু এই পোস্টের জন্য অষ্টম শ্রেণী পাস যোগ্যতা লাগছে। সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার এবং ম্যাট্রন এই পোস্টগুলিতে নির্বাচনটি হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে। কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু এগুলির ক্ষেত্রে নির্বাচনটি হবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে। 1/1/2023 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমাটি থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমার ছাড় আছে। আবেদন করার জন্য শেষ তারিখ 14/6/2023। আপনারা বাই পোস্ট বা বাই হ্যান্ডে জমা করতে পারেন। কোন ঠিকানায় জমা করবেন সে প্রসঙ্গে তারপরেই এই কলামটির মধ্যে ইনস্ট্রাকশনস দেওয়া আছে। টেন্টেটিভ স্কেডিউল দিয়ে দিয়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে 1/6/2023 থেকে। যেমনটি বললাম, লাস্ট ডেট 14/6/2023। রিটেন এক্সামের জন্য এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ পাবে 21/6/2023। আর সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ পাবে 23/6/2023। রিটেন এক্সামটি রয়েছে 9/7/2023। আর এই পোস্টগুলির ক্ষেত্রে, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার বা ম্যাট্রন, যে ইন্টারভিউটি হবে সেটির ডেট পরে জানানো হবে বলে জানিয়েছে। তবে কুক বা হেল্পারের ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে 18/7/2023 এবং দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু এগুলির ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে 19/7/2023। তো এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে মালদা ডিস্ট্রিক্ট থেকে 31/5/2023, যার মেমো নাম্বার আপনারা লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছেন। গার্লস এবং বয়েজ হোস্টেলেতে নিয়োগের উদ্দেশ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আরো ডিটেলস আপনারা পিডিএফটিকে ভালোভাবে ডাউনলোড করেও চেক করতে পারেন। আসুন বেতন প্রসঙ্গে একবার দেখে নেওয়া যায়। তো এই সেকশনটিতে রিমুনারেশন প্রসঙ্গে কথা বলা আছে। সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য 12,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন। ম্যাট্রন বা কেয়ারটেকারের ক্ষেত্রে 8,000 টাকা পার মান্থ, কুকের ক্ষেত্রে 4,000 টাকা পার মান্থ, হেল্পারের ক্ষেত্রে 3,000 টাকা পার মান্থ, দারোয়ান কাম নাইট গার্ডের ক্ষেত্রে 3,500 টাকা পার মান্থ এবং কর্মবন্ধুর ক্ষেত্রে 3,000 টাকা পার মান্থ। সুতরাং ইন্টারেস্টেড এবং যোগ্য প্রার্থীরা আবেদন করে দিন শেষ তারিখ 14/6/2023 আগে। এবং আবেদন করার জন্য আপনারা আবেদনপত্রের বয়ানটি পেয়ে যাচ্ছেন এই পিডিএফ এর সাথেই একটু নিচের দিকেই। আর এই পিডিএফটি আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক থেকে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল। যদি সম্ভব হয় আপনারাও অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল বলে মনে হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না। আর যে কোনো ছোট বড় সরকারি বেসরকারি চাকরির খবরাখবর যাতে আপনার কাছ থেকে মিস না হয়ে যায়, এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করে রাখতে ভুলবেন না।